আসসালামু আলাইকুম, আমরা এসেছি bgtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। বরাবরত আমরা আজকে এসেছি বাংলাদেশের সুনামগঞ্জ হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আজকে আমরা এখানে দুজন পেশেন্টের সাথে কথা বলবো, যারা দীর্ঘদিন যাবত ওনাদের কোমরের ব্যথাসহ বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন। স্যার, প্রথমে আমি নাম জানতে চাচ্ছি, স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন। আচ্ছা ম্যাম, আপনার নামটা একটু যদি বলেন। অনামিকা আক্তার। আচ্ছা, আপনার দুজন তো হাজব্যান্ড ওয়াইফ। জি। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? ঠিকানা কোথা থেকে পেয়েছেন যদি আমাদেরকে একটু বলেন? এটা আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে দেখে আমার মনে হলো যে এখানে গেলে আমি ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, বুঝতে পেরেছি। এর আগে কি আপনারা কোথাও চিকিৎসা নিয়েছিলেন? নিয়েছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নিয়েছি, সিলেট নিয়েছি। আচ্ছা, আপনার কি কি ধরনের সমস্যা ছিল দুজনের যদি একটু শেয়ার করেন? আমাদের দুজনের প্রায় সেম সমস্যা, আমার কোমরের সমস্যা, ওরও প্রায় কোমরের সমস্যা। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটার কারণে আপনারা কি ধরনের সমস্যা ফেস করতেন? আপনারা কাজ করতে গেলে বিভিন্ন রকম উঠা বসা বা বিভিন্ন সময় হয়তো শোয়া থেকে উঠছেন, সেই সময় কি আপনাকে প্রচন্ড ব্যথা হতো? এই ধরনের সমস্যাগুলো ঠিক কতদিন যাবত আপনারা এই সমস্যাটা ভুগতেছেন? আমি ভুগছি আজ 2 বছর ধরে। আর আপনি? প্রায় 1 বছর হয়ে যাবে, প্রায় 1 বছরের মতো। আচ্ছা, আপনারা এখানে কতদিন যাবত চিকিৎসা নিয়েছেন? আজকে 10 দিন লাস্ট। দুজনেই 10 দিন করে? আচ্ছা, এখন আপনারা কেমন বোধ করছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। দুজনেই মোটামুটি কি সুস্থ বোধ করছেন? আচ্ছা, এখানকার চিকিৎসা আপনার ঠিক কতটুকু সন্তুষ্ট যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? না, আমি যতটুকু সন্তুষ্ট ঠিক আছে, আমি আমার বাসায় বলবো আলহামদুলিল্লাহ। আপনি? জি অবশ্যই আলহামদুলিল্লাহ, এখানে ট্রিটমেন্টও অনেক ভালো, আর নার্স আপুরা থেরাপি যে দেয় আপুগুলো সবগুলোই অনেক ভালো, আর প্রত্যেকটা সময় আমাদেরকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট দিতেছিল, অনেক ভালোই ওনাদের ট্রিটমেন্টও ভালো, সব কিছুই ভালো, সব কিছু মিলে এখন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আচ্ছা, বলতে চাচ্ছেন এখানকার যারা স্টাফ, নার্স বা ম্যানেজমেন্টের যারা আছেন তারা সবাই আপনাদের প্রপার টেক কেয়ার করেছে এবং প্রপারলি আপনাদের যত্ন নিয়েছে? আপনারা অনেক ভালো, অনেক আশা করেছেন তার থেকে হয়তো বেশি আপনাদের করেছে, মানে সেটা নিয়ে আপনারা পুরোপুরি সন্তুষ্ট। আচ্ছা, এখানকার পরিবেশ আপনাদের কেমন লেগেছে বা এখানকার যারা খাবার সেই খাবারগুলো আপনাদের কেমন লেগেছে? প্রথমে আমি বলবো এখানে যে পরিবেশ মানে খুবই ভালো, এখানে যে টয়লেটগুলো বা রুমগুলো খুব পরিষ্কার, আমরা যে দেখতে পেলাম আগে আমরা অনেক হসপিটালে আর গেছি এখানেও আসছি, সবই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনাদের কোনো মানে নিজের বাসার মতো আমরা থাকতে পারছি এখানে আলহামদুলিল্লাহ, মানে একটু মনে হয় না যে হসপিটালে আসছি। আচ্ছা, অনেকটাই সুস্থ বোধ করতেছি এখানে এসে। আচ্ছা, ডিপিআরসি হসপিটাল সম্পর্কে যদি আপনাদের একটা মতামত জানতে চাই, আপনাদের একটা মতামত? আমি বলবো আমার মতো যারা, আমি কোমরের ব্যথায় ভুগছিলাম, আমার পায়ের সমস্যা ছিল, দুটোই আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করি যারা এই সমস্যায় ভুগছে তারা, আমি মনে করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসলে আমি মনে করি তারাও একটা ভালো রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আপনারা অন্যান্য যে রোগীরা আছেন যারা আপনাদের মতো এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনারা তাদেরকে সাজেস্ট করছেন যে অবশ্যই স্যারের কাছে এসে তারা যাতে ট্রিটমেন্ট নেয় এবং তারা অবশ্যই যাতে সুস্থ হয়ে যান, সেই আশা করছেন আপনারা? জি। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ এবং এই হসপিটালের সবাইকে অনেক ধন্যবাদ এবং স্যারকে বিশেষ করে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।